অনেক শপিং করেছি অনেক, আর আমি ভীষণ ভীষণ খুশি। মানে আমার এই যে দেখো ইয়ার, বন্ধুরা তো এদিকে আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম, খাবার তো একদমই ওয়েস্ট করা যাবে না, সেজন্য ভাবলাম এটা খেয়ে নিই। আর সকালে যেহেতু আমি নাস্তা সেরকম করি না, তো যদি কোনো কোনো দিন যদি ভালো লাগে তাহলে করি, আর আগে করতাম যখন একটু অসুস্থ ছিলাম তখন করতাম, বাট এখন আবার ছেড়ে দিয়েছি, এখন করছি না। আমার সকালে খেতে মন চায় না, ভালো লাগে না, মানে এমনিতে তো আছে যে মোটা হয়ে যাবো সে তার একটা ভয় থাকে, বাট এমনিতেও আমার সেরকম সকালবেলা খিদা লাগে না, মানে খাবার টাবার বানানোর পর দুপুরে একবারতে খেতে আমার ভালো লাগে। তো এদিকে আমার খাওয়া কমপ্লিট, আর এদিকে আমি রান্না করতেও চলে এসেছি, আর এখানে যে বেসন এনে দিল আনবির পাপা, আর এদিকে এই যে চালের গুঁড়াটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আর এদিকে পুঁই শাকের পাতাগুলোও ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে যে নিরামিষ শাকটা ঘ্যাট করবো তার জন্য অনেক সবজি, মানে মিক্সড সবজি কেটে নিয়েছি, এদিকে জিরা আর শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিয়েছি, আর এইবার এই যে ডালটা একটু ভেজে নিয়েছি, আমি মুগির ডাল দিয়ে এটা করব। তোমরা করে দেখবে ভীষণ ভীষণ ভালো লাগে, মানে আলাদা একটা স্বাদ লাগে সবজিতে, আমি বেশি না অল্প একটু দিয়েছি। আর এই যে এখানে ডালটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে এখানে আলুটা দিয়ে ভেজে নিব। মানে প্রথমে যে বড় বড় সবজিগুলো আছে যেমন আলু, তারপর কচুরমুখী, এই সবজিগুলো আমি ভেজে নিয়েছি, আর তারপরে এই যে আমি পকোড়াও ভাজতে দিয়ে দিয়েছি, আর ওদিকে সবজিটাও আমার কমপ্লিট। আমি অত রান্নার প্রসেসিংটা দেখাইনি, আর রান্নাটানা কমপ্লিট করে আমি একটু শুয়ে গেছিলাম। তারপর এইখানে এই যে আমি পার্লারে চলে এসেছি, আর পার্লারে এসে আমি থ্রেডিং করাতে এসেছি, আর আজকে অনেক শপিংও করেছি, আমি অনেক খুশিও হয়েছি, যেটা আমার ভিডিও লাস্টে তোমরা জানতে পারবে। এখানে যে আজকে আমি আনবিকে নিয়ে এসেছিলাম কারণ আনবির বাবা একটু বিজি ছিল সেজন্য, তারপর এদিকে এই যে রাখি বন্ধনে যেতে হবে সেজন্য শাড়ি নিতে এসেছিলাম আমার ননদের জন্য, মানে আনবির পাপার দিদির জন্য। আজকে অনেক অনেক শপিং করেছি অনেক, আর আমি ভীষণ ভীষণ খুশি। মানে আমার বর আমাকে শপিং করিয়ে দিয়েছে, আর এটা আমার বার্থডে, মানে বার্থডে গিফট, বার্থডে গিফট আরো অনেক কিছু দিয়েছে। আর এখানে আছে, এখানে আমার সব কিছু আমার না, এখানে এই যে শাড়ি আছে, এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর একটা শাড়ি, এটা আমার ননদের জন্য, কালকে আমার ননদের বাসায় যাব, শিক্ষার্থীর বাসায়, সবাই তো চেনো আমার ভিডিওতে তোমরা দেখেছো। আর তারপর এই যে এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার পুরো, আমার মেকআপ সামান, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এই যে দেখো ফার্স্ট, এই যে একটা মেকআপ কিট, মানে এর ভিতরে আই শ্যাডো ট্যাডো দিয়ে সব কিছু আছে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে।
আগে আমি এগুলো দেখাচ্ছি, এই যে তারপর এই যে একটা চুড়ি, চুড়ি সেট, এই দেখো খুব সুন্দর। আর মানে পুরো এই যে নয়া নয়া যখন বিয়ে হয় তখন এগুলো দেয়, খুব ভালো এটা লাগেছে, আমার ভালো লেগেছে। আর এই যে এই যে একটা ক্রিম, এটা তো ফাউন্ডেশন ক্রিম, এটা হচ্ছে বিবি ক্রিম, এই যে এটা আমার খুব সুন্দর পছন্দ হয়েছে। তারপর ওই পাঁচটা দাঁতন দেবো এদিকে, আর আমি যেটা চুড়ি আছে সেটা আমি ওর সামনে দেখাচ্ছি না, দেখালেও পড়বে। আর এই যে আরেকটা লিপস্টিক, আর তারপর এর ভিতরে আছে এই যে, এই যে একটা নেল পলিশ, এই নেল পলিশ, এই যে। আর তারপরে আরো আরো এর ভিতরে আছে আনবির জন্য, তা সেগুলো দেখাচ্ছি না, ওটা দেখালাম। ও এখন ও বাবা আনবি দেখাচ্ছে, আনবি বাবা কি কিনে এসেছো তুমি? চুড়ি পাপা তো সব কিছু আছে, মানে ওর জন্য আমি ওকে দেখাতে না। তারপর এই যে এদিকে নিয়ে এসো, এইটা আমার ভীষণই পছন্দ হয়েছে, ওয়াও। এটা আমি অনেক দিন থেকে নিতে চেয়েছিলাম, বাট আমার কাছে টাকাও ছিল না আর আনতে তো অনুমতি ছিল না। বেটা এ এ মেরা এ মে দিখা দে সবকে পহলে, এই যে দেখো ইয়ার, আরে এই এসে নেই করো, এসে নেই পকড়ো। এই যে দেখো এখানে এই যে সব কিছু আছে, মানে যারা তো সবাই জানো এই যে ফাউন্ডেশন টেশন দিয়ে সব কিছু। আর এটা যে বক্সটা, এটা আমার খুব সুন্দর পছন্দ হয়েছে, এই যে আবার বন্ধ হয়ে গেল, এ তো এখনই নষ্ট করে দেবে। আর বাবা ঠিক আছে বন্ধুরা, আর কালকে সুন্দর একটা ব্লগ ভিডিও আসবে, আমার ননদের বাসায় যাচ্ছি রাখি স্পেশাল। আর আমার বাড়িতে তার এক মানে এক সপ্তাহ ধরে যেহেতু বাঁধা যায়, তো বাঁধবো। আর আনবিও যাবে বিহানকে বাঁধতে, তো আনবি সামনে এটা দেওয়া যাবে না, ও একদম নষ্ট করে দিবে। তো বন্ধুরা চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।